আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি চোখ ধাঁধানো একটি নকশিকাঁথা শেয়ার করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নকশিকাঁথা, এই কাঁথাটি আজকে মূলত আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো স্ক্রিনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু লাল খয়েরি কাপড়ের উপরে কিন্তু সাদা সুতা দিয়ে করা হয়েছে, ও অসাধারণ একটি কাঁথা। আর এই কাঁথার সেলাইয়ের ভিডিও কিন্তু ইতিপূর্বে আমি আমার চ্যানেলে দুইবার করে দিয়েছি, যারা দেখেন এই সেলাইটা দেখে নেবেন। আর এই সেলাইটা কিন্তু চেন সেলাই দিয়ে করা হয়েছে এবং একটু মোটা করে সুতা নেওয়ার জন্য কিন্তু কতটা ফুটেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু সিম্পল চেন সেলাই, একদমই সিম্পল চেন সেলাই। এই সেলাইটা কিন্তু আমি বারবার বলছি, দেখিয়েছিলাম, আপনারা যারা দেখেন নাই দেখে নেবেন। তো লাল খয়েরির উপরে একদম বড় সাইজের একটি কাঁথা, প্রায় সম্পূর্ণ প্রায় শেষের দিকে, হালকা একটু সাইডে হয়তো বাদ আছে, এটা আমার ভাবি সেলাই করছে। তো শেষের দিকে যেন বললো যে পুরাটা একটু ভিডিও করে তোমার চ্যানেলে শেয়ার করে, সেজন্য মূলত আজকে শেয়ার করা। তো আমার কাছে এই কাঁথাটি অসম্ভব সুন্দর লাগছে, যা বলার বাইরে। আপনাদের কাছে আসলে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু ছাপিয়ে, সর্বপ্রথম ছাপিয়ে নেওয়া হয়েছে এই কাঁথার উপরে, তারপরেই কিন্তু সেলাই করা হয়েছে। আর মেশিনের যে সুতা আমি ব্যবহার করে থাকি, সেই সুতা দিয়েই কিন্তু এই সেলাইটা করা হয়েছে, ছয় তার করে নেওয়া হয়েছে। ছয় তার করে নেওয়ার পরে কিন্তু এই সেলাইটা করা হয়েছে, একটু মোটা হয়েছে, জন্যই কিন্তু ভালো ফুটেছে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন পাশ সেলাই এখনও একটু বাদ আছে, তো আমার ভাবে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কেমন বাদ আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সাইডে পায়ের একটু বাদ আছে, আর এই যে হাফ করে ফুলের ডিজাইন করা বাদ আছে। তো এই কাঁথাটি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। তো সিম্পল চেন সেলাই দিয়ে কিন্তু আপনারা এভাবে করতে পারেন, যারা ঝামেলার কোনো সেলাই করতে চান না, তো তাদের জন্য মূলত এই সিম্পল সেলাই দিয়ে আপনারা ঘরে বসে সেলাই করবেন। তো যাই হোক, আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।